এই মুজমান দরজা খটাতাই দরজায় দোলবিল বাজে আরে মহিমা কোথায় আছিস বৃষ্টি হচ্ছে যে কিছুক্ষণ পর ঘরের ভিতর থেকে কিউ দরজা খুলে আর দরজা খুলতেшила কেন কারণ দরজা খুলেছিল মোহিমার সবথেকে বেশি কালো মেয়ে আন্টি কে আপনি কি হয়েছে মা বাবা ভাই তাড়াতাড়ি এসো ততক্ষণে যে তো মা বাবা শিখানি আসি কি হয়েছে যদি আরে আমি উঠাচ্ছি চেহারাটা দেখলেই বুঝতে পারবো কে তোমার তো মেয়েদের ছোয়ার একটা অজুহাত দরকার তুই যাগে জল নিয়ে আয় জল আনতে চলে যায় এদিকে মহিমা মহিলাটিকে ওঠানোর চেষ্টা করে মহিমা দেখে ওর বন্ধু শিলা ততক্ষণে জ্যোতি জল নিয়ে আসে আরে এ তো আমার বন্ধু শিলা মহিমানিজের নিজের বন্ধুর ওপর জল জ্ঞান ফেরে তারপর ওনাকে নিয়ে ভেতরে আসে মহিমা এ কে আরে শিলা তুই চিনিস এ আমার মেয়ে জ্যোতি দেখে তো জ্যোতি মনে হয় না এর আগে যতবারই দেখেছি ওতো বেশ ফর্সা ছিল হঠাৎ কি করে হলো এত কালো মেয়ে আজ পর্যন্ত দেখিনি একে দেখে তো অজ্ঞান হলাম এটা শুনি জ্যোতি সেখান থেকে চলে যায় জ্যোতি ভীষণই কালো ছিল তাই অনেক সম্বন্ধ আসার পরেও চলে যায় পরের দিন মহিমা মেয়ে জ্যোতিকে নিয়ে বাজার যাচ্ছিল জ্যোতি কতবার বলেছি না তোকে ঘরে থাক বা বাইরে সারা শরীরে মেকআপ করে রাখবে যা তাড়াতাড়ি পুরো শরীরে মেকআপ করে আয় যা। জ্যোতি গিয়ে পুরো শরীরে মেকআপ করে আর মেকআপ করে পৌরের থেকে কম লাগছিল না দুই নামে বাজারে যায় ঘুরতে তখন এক ছেলের নজর জ্যোতির ওপর যায় যে নিজের গাড়িতে বসেছিল প্রথম নজর এই জ্যোতি পছন্দ হয়ে যায় কিন্তু ও তখন কিছু বলে না হঠাৎ করে বৃষ্টি হচ্ছে কেন তাড়াতাড়ি চলো না হলে মেকআপ যাবে শপিং করে দুই মা মেয়ে ঘরে চলে আসে কয়েকদিন পরই সেই ছেলে এক পণ্ডিতার মা বাবাকে নিয়ে জ্যোতির ঘরে আসে কাকু কাকিমা আমার আপনাদের পছন্দ কিছুদিন মেয়ে আগে মার্কেটে দেখেছিলাম ততক্ষণে জ্যোতি নিয়ে আসে জ্যোতি ফুল বডি মেকআপ করে রেখেছিল তাই যেন চাঁদের মতো দেখতে লাগছিল জ্যোতির ব্যবহারেও আদিত্যর পরিবার খুশি হয় তারপর দুজনের বিয়ে হয়ে যায় বৌমা দরজা খোল আজ তোর শ্বশুরবাড়িতে প্রথম দিন আজে তোকে সবাই দেখতে আসবে জ্যোতি রুমের ভেতর মেকআপ করছিল তাই তাড়াতাড়ি দরজা খোলে না কারণ বিনা মেকআপে যদি কেউ দেখে ফেলে তাহলে বিয়ে নষ্ট হবে হ্যাঁ মা এখনই আসছি জামাকাপড় বদলাচ্ছি যে পুরো শরীরে মেক করে জ্যোতি বেরিয়ে আসে সবাইকে চা জল খাবার দেয় সবার চা জল খাবার খুব ভালো লাগে আর বিকেলবেলা যখন মুখ দেখার অনুষ্ঠান হয় তো সবাই ওকে খুব দামি দামি গিফট দেয় কারণও খুব সুন্দর ছিল যে আরে বা মমতা তোর বৌমা তো বেশ সুন্দর দেখতে যত লোক জ্যোতির প্রশংসা করছিল জ্যোতি মনে মনে ততই ভয় পাচ্ছিল একদিন যখন জ্যোতি বাথরুমে স্নান করছিল তখনই ওর স্বামী আদিত্য ঘরে আসে অরে জ্যোতি তুমি এখনো স্নান সারোনি তাড়াতাড়ি এসো আমি কাজে যাব আমার পার্স আমার টিফিন তাড়াতাড়ি এসে দাও আজ মনে হচ্ছে ধরা পড়ব আমি তো তোকে বলতেও পারবো না যে নিজে ব্যাক করে নাও বা মাকে বলো ভগবান শক্তি দাও বাইরে যা যা হতে পারে তা যেন সামলাতে পারি এবার যদি বাথরুমে তো মেকআপ করতে পারবে না তাই ওকে বাথরুম থেকে বাইরে বেরোতে হলো। বাথরুম থেকে বেরোতেই আদিত্য ওকে দেখে অবাক হয়ে যায় কারণ ও খুব কালো ছিল যে সব লোকজন সেখানে এসে যায় আমি তোমাদের বিরুদ্ধে মানহানির মামলা করব তুমি আর তোমার পরিবার মিলে আমাদের মিথ্যে কথা বলেছ মা এতে আমার পরিবারের কোনো দোষ নেই জ্যোতি আমি মন থেকে তোমাকে ভালোবেসেছিলাম একবার বলে তো দিতে এই প্রতারণা আমি সহ্য করব না আজকে আমার ডিভোর্স চাই আমি এক্ষুনি উকিলকে ডাকছি না এরকম করোনা এরকম করোনা প্লিজ এরকম প্লিজ জ্যোতি এসব ঘুমের মধ্যে বলছিল তখনই আয়ত্তর ঘুম ভেঙে যায় আর বলি জ্যোতি কি হল খারাপ স্বপ্ন দেখলে নাকি জ্যোতির ঘুম ভাঙতি ও দেখে যে ও স্বপ্ন দেখছিল কিন্তু এই স্বপ্নই ওর জীবনে কাল হয়ে আসে ও খুব ঘাবড়ে গিয়ে পরের দিন সকালেই মাকে ফোন করে বসে মা কিছু একটা কর আমি চব্বিশ ঘন্টা মেকআপে থাকতে পারবো না ধরো যদি কখনো আমি মেকআপ ছাড়া থাকি আর কেউ যদি ধরে ফেলে তাহলে তখন সব শেষ হয়ে যাবে আমি আর আদিত্যকে মিথ্যে কথা বলতে পারছি না তোর ওপর অনেক প্রোডাক্ট ট্রাই করেছি কিন্তু কোনোটাই কাজ করেনি মা তোকে এখন সারা জীবন কষ্ট করতে হবে আর মেকআপেই থাকতে হবে আর কোনো উপায় নেই সারা জীবন মেকআপ পরে হতে পারে না মাইটা এটা আদিত্য আর আদিত্যর পরিবার জানার আগে আমি বিষ খেয়ে মরে যাব জ্যোতির এই কথা শুনতেই মহিমা ভয় পেয়ে গিয়ে ওকে ঘরে ডাকে আজকের পর থেকে মরার কথা বলবি না শিলা আমাকে এক বৈদ্যের কন্ট্যাক্ট দিয়েছে যিনি আসলে হিমালয়ে থাকেন চলো মা যেখানে খুশি নিয়ে চলো কিন্তু এই কালো রং থেকে মুক্তি দাও আর সহ্য হচ্ছে না মহিমা জ্যোতিকে নিয়ে হিমালয় চলে যায় আর সেখানে এক বৈদ্যের কাছে যান ওষুধের জন্য মা কারোর সঙ্গে প্রতারণা করা উচিত নয় যদি এমনি ব্যাপার ছিল বিয়ের আগে আপনাদেরকে আমার কাছে আসা উচিত ছিল তোমার মতন কত মেয়েদেরকে আমি ঠিক করেছি বাবা আপনি ঠিক বলছেন মেয়ে আয়ুর্বেদাতে অনেক শক্তি আছে আয়ুর্বেদ যখন ক্যান্সার ঠিক করতে পারে কালোর থেকে ফর্সা হওয়াটা বড় ব্যাপার নয় বৈদ্যতাকে কিছু ঔষধি এবং নিম পাতা দেন এই বাক্সর মধ্যে পাহাড়ের জড়িবুটির মিশ্রণ আছে যেইটা গরম জলের সঙ্গে প্রত্যেক রাত্রে শোয়ার আগে খাবে আর এই পাতা পিসে নিজের মুখে লাগিও বাবা আমার মেয়ে ঠিক হয়ে গেলে আমি আপনার কাছে আসব আসছি বাবা প্রণাম খুশি থাকো মা আর পরের দিনই ওরা বাড়ি ফিরে আসে সেই দিন থেকে যদি ওষুধি লাগানো শুরু করে দেয় আর প্রথম দিন থেকেই ফারাক দেখা শুরু হয়ে যায় এভাবে এক সপ্তাহ কাটে আদিত্য ফোন করে জ্যোতি তুমি জানো তো আমি আমার জ্যোতিকে না দেখতে পেয়ে আমি থাকতে পারি না তুমি সাত দিন লাগিয়ে দিলে আমার মায়ের শরীর একটু খারাপ আছে পাঁচ ছ দিনে চলে আসব তুমি চিন্তা করো না কি মাসিমার শরীর খারাপ আমি কালকেই আসছি ওনাকে দেখতে আরে না না তুমি এসো না মায়ের শুধু হালকা ফুলকা জ্বরই আছে আমি চলে আসবো তাড়াতাড়ি ততদিনে জ্যোতি হালকা শ্যাওলা হয়ে যায় ঔষধিও শেষ হয়ে আসে কিন্তু এখনও পুরোপুরি ফর্সা হয়নি এই জন্য ওরা আবার বাবার কাছে যায় আর আবার ঔষধি নিয়ে আসে কিন্তু যেই ওরা হিমালয় থেকে ফেরি ঘরে আদিত্যকে দেখতে পায় এ কি জ্যোতি আমাকে ক্ষমা করে দাও আদিত্য ক্ষমা কিসের জ্যোতি এই যে শ্যাম্বর্ণ রঙের মেকআপ করেছ না দারুণ লাগছে দেখতে আমি তো মাসিমাকে দেখতে এসেছিলাম জামা জামায়ের জন্য জল খাবার নিয়ে যা না না আমি এক ইম্পর্টেন্ট মিটিং এর জন্য এখানে আসছিলাম তাই ভাবলাম একটু দেখা করে নি তারপর আদিত্য সেখান থেকে চলে যায় মহিমা আর জ্যোতি যেন ধরে প্রাণ পায় যাক ভালো হলো তোর শ্যাওলা রূপ তো পছন্দ হয়েছে মা আদিত্যর মনে হয়েছে আমি মেকআপ করে আছি এখন যদি ওখানে যাই তাহলে ওরা ভাববে আমি চব্বিশ ঘন্টায় মেকআপে থাকি সন্দেহ করবেন ওনারা ওরা আরও এক সপ্তাহ সেই ঔষধি ব্যবহার করে আর এক সপ্তাহ পর চাঁদের মতো ফর্সা হয়ে যায় ও মেকআপ করার পর যতটা সুন্দর লাগতো এখন তার থেকেও বেশি সুন্দর লাগে আরে বাহ আমার মেয়েকে ছোটবেলা থেকে কত কথা শুনতে হয়েছে কিন্তু জানতাম না আমার মেয়ে এত সুন্দর দেখতে এই সব তো সেই মশায়ের দয়া চলো মা বাবাকে ধন্যবাদ জানিয়ে আসি মা মেয়ে যে আবার হিমালয়ে যায় তখন জানতে পারে সেখানে কোনো মশাই থাকেনি না দেখুন মাসিমা আপনাদেরকে কেউ ভুল বলেছে আমরা এখানে পঞ্চাশ বছর ধরে আছি এখানে কোনো বৈদ্য থাকে না আজকাল ডাক্তারদের জমা না আমি জানি না আপনি কে ছিলেন বৈদ্য না কোনো ভগবান যেই হন না কেন কিন্তু আমার জন্য ভগবান ছিলেন ভগবানই থাকবেন ঘরে ফিরি জ্যোতি আদিত্যকে কল করে কি ব্যাপার আদিত্য আমাকে তো ভুলেই গেছো তুমি আরে এ তুমি কেমন কথা বলছো জ্যোতি আরে আমি আর কি করছি আমি ফ্রি হয়ে গেছি কালকে তোমার অপেক্ষা করব পরের দিন আদিত্য ওকে নিয়ে ঘরে যায় জ্যোতি এই মেকআপটা এখন অবধি বেস্ট খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে আরে আমি তো এখন কোনো আজকের পরে তুমি মেকআপ করো না বিনা মেকআপে তোমাকে দেখায় আরে নজর যাতে না লাগে তার জন্য তো মেকআপ করি যাতে কম সুন্দর লাগে এইভাবে আদিত্য পরিবার জানতে পারে না যে জ্যোতি বিয়ের সময় কালো ছিল আর সবাই খুশি খুশি থাকতে লাগে লীলাবতীর পরিবার বেশ গরিব ছিল ওর ছেলে অভিজিৎ আর বৌমা মমতা বৈষ্ণবী মাতার দর্শন করে বাড়ি ফিরছিল তখনই হঠাৎ জুড়ে বৃষ্টি নামে আকাশে বাজ পড়তে লাগে মা শিগগিরি চলো না হলে ট্রেনটা ছেড়ে যাবে হ্যাঁ বাবা মায়ের দর্শন তো হয়ে গেল তোদের বাচ্চা আগমনে দেখ মা আশীর্বাদে বৃষ্টিও পাঠিয়েছে এখন তাড়াতাড়ি ঘরে পৌঁছোতে হবে ডেলিভারি যে কোনো সময় হলো বলে মা আমি তো আগেই বলেছিলাম ডেলিভারির সময় এত দূরে যাওয়া দরকার ছিল না কিন্তু তোমরা তো কথাই শুননে না বাবা পুরোহিত বলেছিল তো আট মাস পরেই বাচ্চা পুরোপুরি মায়ের পেট থেকে বেরোনোর জন্য তৈরি হয়ে যায় আর এই সময় যদি মায়ের আশীর্বাদ পেয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই এমন হয় যেন বাচ্চার মুখ দেখতে দুঃখ দুর্দশা কেটে যায় আর এইভাবে কথা বলতে বলতে ওরা স্টেশনে পৌঁছে যায় বৃষ্টি এদিকে থামার না ছিল না ট্রেন এক ঘন্টা লেট তাই ওদের এক ঘন্টা স্টেশনে দাঁড়াতে হয় এক ঘন্টা পরে ট্রেন আসে কাকিমা জিনিস ওঠাবো কি আরে না না দাদা জীবনের ভার যখন নিতে পারছি জিনিসপত্র আর কি এই জিনিসপত্র অনেক হালকা বা দাদা বা কত বড় কথা বললেন আপনি তারপর অভিজিৎ সব জিনিস নিয়ে ট্রেনে বসে পড়ে ট্রেন চলতে লাগে আমরা যাত্রার পরও বৃষ্টি থামে না মা মনে হচ্ছে আমাদের বৃষ্টির মধ্যে বাড়ি যেতে হবে আকাশটা দেখো কত কালো ওনাদের বৃষ্টিতে যাত্রা করতে বেশ ভালো লাগছিল কিন্তু ওরা জানতো না যে রাস্তায় সামনে ওদের জন্য কত বিপদ অপেক্ষা করছে তখনই ট্রেন মাঝপথে দাঁড়িয়ে পড়ে আগে ওদের বগিতে আসে আপনারা এই বগির থেকে বের হয়ে যান আগে একটা অনেক বড় ট্রেন দুর্ঘটনা হয়েছে যেই কারণে এই ট্রেনটাকে আটকানো হয়েছে আপনারা কোনো হোটেলে থেকে নিন এটা কি বলছেন টিকিট এত টাকা দিয়ে কিনলাম যাত্রা তো করবই আরে বোন আমরা যদি ট্রেনটা চালিয়ে দিই আর আগে গিয়ে যদি ট্রেনটা দুর্ঘটনা হয় তাহলে কি হবে আর আপনারা কি চান এই ট্রেনে বসে থাকা সকলে কি নিজেদের প্রাণ হারাবে ও মা এই দাদা ঠিক বলছেন যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে সব যাত্রী সেই ট্রেন থেকে নেমে পড়ে কিন্তু তখনই হঠাৎ মমতার পেটে ব্যথা শুরু হয় এটা আছে খুব পিঠে ব্যাথা করছে কিছু করুন না মা মা আমাদের এই বগিতে তো থাকতে দেবে আরে যাও বেরিয়ে যাই আমরা ওরা তাকে নিয়ে ট্রেন থেকে বেরিয়ে যায় মা এখন কি করা হবে আমাদের কাছে তো এত টাকাও নেই যে কোনো হাসপাতালে নিয়ে যাব কিংবা হোটেলে নিয়ে যাব সব টাকা তো শেষ হয়ে গেছে তখন মজিতের নজরে রেল লাইন এত দূরে এক জায়গায় যায় যেখানে বেশ পুরোনো এক ট্রেনের বগি পড়েছিল কিছু লোক সেই বগিতেই যাচ্ছিল মা ওই দেখো সবাই ওই পুরনো বগির মধ্যে গিয়ে ঢুকছে আমাদের গরিবদের জন্য এই বৃষ্টিতে এর থেকে ভালো থাকার জায়গা হবে না চলো তাড়াতাড়ি চলো তারপরে ভাববো যে কি করা হবে আগে বৃষ্টির থেকে তো বাঁচি এই সহ্য করতে পারছি না অভিজিৎ কিছু জিনিস মাকে ধরিয়ে মমতাকে কোলে তুলে কোনো ভাবে দৌড়ে দৌড়ে ওই ট্রেন বগির ভেতরে যায় যেখানে আগের থেকে অনেক লোক ছিল আরে দিদি এই অবস্থায় বৌমাকে থেকে বের কি যে কেউ ঘরের করে সব হল আমার শেষ মাস চলছিল আর আমি দেবী মাতার দর্শন করতে চেয়েছিলাম ওরা কথা বলছিল যে তখন মমতার জোরে জোরে চেঁচিয়ে ওঠে আরে মনি হচ্ছে তোমার বৌমার ডেলিভারি তো ওই হবে একটা কাজ করুন যত ছেলেরা আছে অন্য বগিতে চলে যান আমরা তাড়াতাড়ি আপনাকে সুখবর জানাবো বৌমা চিন্তা করিস না আমরা আছি তোর সাথে আমরাও তো গরিব আর তার জন্যেই এখানে আছি ওদেরই সাহায্য দেখে অভিজিৎ মা খুব শান্তি পায় তো অভিজিতার বাকি ছেলেরা অন্য বগিতে গিয়ে চলে যায় এদিকে সব মহিলারা মিলে মমতাকে আর ওর একটা ছেলে হয় ট্রেনে অভিজিৎ অভিনন্দন রে তুই বাবা হয়েছিস অভিজিৎ অন্য বাগিতে ছিল আর এটা শুনে খুব খুশি হয় আর সেই বগিতে আর যতজন ছিল সবাই খুশি হয় কি বলি দাদা আমরা সবাই খুবই ব্যস্ত হয়ে উঠেছি আগে কোন ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাই সবাই ভয়তে ছিল কিন্তু আপনি বাবা হয়ে একটু খুশি দিলেন আমরা খুব খুশি চলুন গিয়ে দেখা যাক মা আমরা এই বগিতে আসতে পারি কি হ্যাঁ হ্যাঁ আয় অভিজিতের সাথে আর যত ছেলেরা ছিল সেই বগিতে চলে আসে যেখানে মমতা একটা ছেলের জন্ম দেয় এখন তোমাদের আর চিন্তা করার কোন দরকার নেই গো আমি একটা হাসপাতালে নার্সের কাজ করি কুড়ি বছর ধরে আমার কাছে ওষুধ আর ইনজেকশন আছে আমি সেটাই লাগিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ পর অন্ধকার আরো বাড়বো হয় আর মাইকে একজন অ্যানাউন্স করে আশেপাশে যে কটা যাত্রী আছেন ওরা ওইখানেই থাকুন কারণ বৃষ্টি বেড়ে চলেছে আমাদের আর্মির লোকেরা আপনাদের কাছে আছে কারোর কোনো অসুবিধা হলে ওনারা বাঁচাবেন এখন যতক্ষণ বৃষ্টি বন্ধ হবে না আর আগের রাস্তা পরিষ্কার হবে না আপনারা সুরক্ষিত থাকুন সরকার আপনাদের সকলকে খাবার দেবে আর সেই রাতের জন্য ওরা সবাই সেই পুরনো বগিকে নিজের আশ্রয় বানায় যাদের কাছে যা যা চাদর ছিল সেটা দিয়ে ওরা নিজেদের বিছানা বানিয়ে নেয় তিন দিন কেটে গেল বৃষ্টি থামার নামই নিচ্ছে না তবে ভালো হলো যে সরকারের তরফ থেকে আমাদের সাহায্য আসছে আর থাকার জায়গাও পেয়েছি মা সবথেকে ভালো তো এটা হয়েছে যে আমরা এখানে কত ভালোরও পেয়েছি যারা এত বিপদে সাহায্য করলো নাহলে না জানে এই বিপদে কি হতো সবই মায়ের আশীর্বাদ গো তুমি গেছিলে না তোমার ছেলের জন্য মায়ের কাছে দেখো তার ফল হাতে নাতে পেয়েছো কোনো খারাপ হবে না এখন সেই ট্রেনই ওই গরিব পরিবারের ঘর হয়ে যায় ওখানে যত লোক ছিল এক পরিবারের মতো থাকতে লাগে কিছু অজানা লোক মিলে কঠিন সময়কেও সুখের বানিয়ে তোলে টানা এক সপ্তাহ পর্যন্ত ওভাবেই দিন কাটে আর যখন বৃষ্টি থামে ওদের ট্রেন আবার চলার জন্য তৈরি হয়ে যায় এক সপ্তাহেই দেখো আমরা এক পরিবার হয়ে গেছি তার আগে তো একে অপরকে জানতামও না এখন তাই ছেড়ে যেতে খারাপ লাগছে এটা কেউ বেশ বলেছিল জানা জানা পথে চলেছি একে একে দুই দুই একে তিন হয়েছি কি জানা জানা পথে চলেছি একে একে দুই এ একে তিন হয়েছি এভাবেই চলতে চলতে দেখবেন আবার কোনো দিন দেখা হবে এভাবেই একে অপরের থেকে বিদায় নিয়ে সবাই নিজে নিজের সিটে গিয়ে বসে সে আবার চলতে শুরু করে অভিজিৎ নিজের মা স্ত্রী আর নবজাত শিশুকে নিয়ে নিজের ঘরে পৌঁছায় দেখে ওখানে ঘর নেই চারিদিক ডুবে রয়েছে ওরা অবাক হয়ে যায় আশেপাশের লোকদের জিজ্ঞেস করে আরে দাদা এইটা কি হলো সব ঘর ভেঙে গেল কি করে আমি তো এখানে একটা ঝুপড়িতে থাকতাম অভিনন্দন আপনাকে আমার ঘর ভেঙে গেছে আর আপনি অভিনন্দন জানাচ্ছেন আমি এই জন্য অভিনন্দন বলছি আপনারা বেঁচে আছেন তো আপনারা ঠিক সময় বেরিয়ে গেছেন আপনাদের চলে যাওয়ার পরে এমন বৃষ্টি আর ল্যান্ডস্লাইড হয়েছে এইখানে যেই কারণে সব ঘর ভেসে যায় সবাই ঘুমাচ্ছিল রাত্রে কিন্তু ঘুমনো অবস্থায় ওরা সবাই মারা যায় এই ঢেউ ওদের জীবনও ভাসিয়ে নিয়ে গেল এটা শুনে অভিজিৎ লীলা আর মমতার আত্মা কেঁপে ওঠে অভিজিৎ নিজের পরিবারের সাথে রেললাইনের ধারের ঝুপড়িতে থাকত কিন্তু এখন সেটাও নেই মা ওই দেখো সামনে একটা বগি আছে ওতেই গিয়ে থাকা হোক এমনিতেই আমরা এতদিন ধরে বগিতেই আছি আর এই খারাপ নয়। ওরা গিয়ে একটা ট্রেনের বগিতেই থাকতে লাগে কিছু মাস পরে সরকারের তরফ থেকে ঝড়ে ঘর ভেঙে যাওয়া মানুষদের পাকা বাড়ি বানিয়ে দেয় সরকার যে কলোনি বানিয়ে দেয় অভিজিতের পরিবার সেখানে সেই পুরনো লোকদেরকে ফিরে পায় যারা মমতার ডেলিভারিতে সাহায্য করেছিল কি বলেছিলাম তো দেখবে আবার দেখা হবে আর দেখলে ভগবান আমাদের এক জায়গাতেই আবার দেখা করিয়ে দিল আর এই ওরা সবাই একসাথে একই ঘরে খুশি খুশি থাকতে লাগে আর পরিশ্রম মজদুরি করে নিজের জীবন জীবনযাপন করতে লাগে